পদ্মা সেতু নির্মাণে যে অর্থ ব্যয় হচ্ছে তা এক বছরের মধ্যে উঠে আসবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যে কারণে বৃদ্ধি পেয়েছে, তবে এতে কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ 28,700 কোটি টাকা একবার আমরা খরচ করছি কয়েক বছর নির্মাণ কাজে, কিন্তু আমরা রিটার্ন পাব প্রথম বছরেই 34,000 টাকা আমরা প্রথম বছরেই রিটার্ন পাবো।